নমস্কার, গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প। আজকের গল্প বান্ধবী। অফিস ছুটির পর বিভূপদ স্প্ল্যানেডের ম্যাগাজিন স্টলটা সামনে এসে দাঁড়ালেন। আরও অনেকে এসে ভিড় করেছে। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সব রকম ম্যাগাজিনই এখানে পাওয়া যায়। নানা রুচির নানা স্তরের পাঠকই এখানে আছে। বেশিরভাগ ক্রেতাই পত্রিকাগুলিই নেড়ে চেড়ে দেখছে, কিনবার উদ্দেশ্য তাদের আছে বলে মনে হচ্ছে না। কেউ বা সিনেমা ম্যাগাজিনের পাতা উল্টে অভিনেত্রীদের ছবির দিকে অপলকে তাকিয়ে রয়েছে। দোকানদার ধমক দিয়ে ওঠা না পর্যন্ত কাগজখানা লোকটি হাতছাড়া করবে না। কত রকম মানুষই আছে সংসারে, কেউ কেউ চক্ষু লজ্জার একেবারেই ধার ধারে না। যারা পাশে দাঁড়িয়ে দেখে তাদের কিন্তু লজ্জা করে। মাঝে মাঝে এইসব স্টলের কাছে এসে দাঁড়ালে অনেক লোক চরিত্র চেনা যায়। একটু নিস্পৃহভাবে মানুষের চালচলন ধরন ধারণ দেখতে মন্দ লাগে না, সময়টা বেশ কাটে। তাছাড়া বিনা পরিশ্রমে কিছু অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু অভিজ্ঞতা বৃদ্ধিতে এই মুহূর্তে বিভূপদর বিশেষ আগ্রহ ছিল না। তিনি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন। যার 5:10 কি 15 মিনিটে আসবার কথা, সে যদি 5:30 বাজিয়ে দেয় মানুষ কি স্বস্তিতে থাকতে পারে? বিভূপদও স্বস্তি পাচ্ছিলেন না। শিলা এত দেরি করছে কেন? এত দেরি তো সে কখনো করে না। কোনো কোনো দিন নির্দিষ্ট সময়ে 5-7 মিনিট আগেই এসে বরং সে দাঁড়িয়ে থাকে। বিভূপদই লেট করে ফেলেন। আজ একেবারে উল্টো কাণ্ডটি ঘটল। বিভূপদই আগে এলেন, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট আর সেকেন্ড গুনতে লাগলেন। কিন্তু যে সবচেয়ে আগে আসে সেই পড়ল পিছিয়ে। বিভূপদ আর একবার ঘড়ি দেখলেন, 5:40। না, আজ আর বোধহয় শিলা এলো না। অথচ এই অ্যাপয়েন্টমেন্ট 2 দিন আগে থেকে শিলা করে রেখেছে তার সঙ্গে। 5:15 শিলা এসে তার সঙ্গে স্প্ল্যানেড দেখা করবে। এখান থেকে তারা রাস্তা পার হয়ে পূব দিকের কোনো একটি রেস্টুরেন্টে ঢুকবেন। পর্দা ঢাকা কেবিনে গিয়ে বসবেন। সেখানে বসে বসে কিছু খাবেন, চায়ের সঙ্গে চপ কি কাটলেট, শিলা যেটা পছন্দ করে। কোনো কোনো দিন মেয়েটির মুখ দেখে বিভূপদর মনে হয় অফিসের খাটুনির পর ওর বড় বেশি খিদে পেয়েছে। তেমন দিনে কাটলেটের বদলে কারি আর রুটির অর্ডার দেন। নিজে কিন্তু মিতাহারি, মাংস টাংস বড় একটা খান না, খেতে ভালোও লাগে না, তেমন সহ্যও হয় না। কিন্তু যে খায়, যে খেতে ভালোবাসে তাকে খাওয়ান বিভূপদ। ভোজন পর্বের পর দুজনে মিলে একটু গঙ্গার ধারে যাওয়া কি ইডেন গার্ডেনে বসে গল্প। আধুনিক লেকের চেয়ে পুরনো ইডেন গার্ডেনই বিভূপদবাবুর পছন্দ। এই উদ্যানের সঙ্গে তার যৌবন স্মৃতি বিজড়িত। ছাত্রজীবনে সহপাঠী বন্ধুদের নিয়ে বহুদিন এসেছেন এখানে, ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন। আজ সেই বন্ধুরা অদৃশ্য। তাদের কেউ কেউ সশরীরে এই শহরেই অবশ্য আছে, কিন্তু বিভূপদর সঙ্গে তেমন কোনো যোগাযোগ আর নেই। বয়সের এই বোধহয় নিয়ম। 50 এখনো পার হননি বিভূপদ, কিন্তু সংসার এরই মধ্যে তাঁর জন্যে অরণ্য রচনা করে রেখেছে। বয়স হয়ে গেলে বনে যাওয়ার জন্যে মানুষকে ডুয়ার্স কি মধ্যপ্রদেশের জঙ্গলে ঢুকতে হয় না। তার আশেপাশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাই গাছ হয়, পাহাড় হয়, পর্বত হয়। সেই বনের মধ্যে কেউ যদি তপবন কি উপবন রচনা করে নিতে পারল তো ভালো, না পারলে বনের সাপ বাঘের সঙ্গে যুদ্ধ করে করেই তাকে বাকি জীবন কাটিয়ে দিতে হয়। সেসব যুদ্ধ বিভূপদরও আছে। অফিসে ক্লিক আছে, আঘাত যদি নাও দিতে চাও অন্যের অস্ত্রাঘাত থেকে আত্মরক্ষা তো করতেই হবে।
সংসারে অভাব অনটন আছে। স্ত্রী আর ছেলে মেয়েদের ভরণ পোষণ, লেখাপড়া শেখাবার ব্যয়কে উপার্জনের সীমার মধ্যে ধরে রাখার প্রাণন্তকর চেষ্টা প্রতিদিন চালিয়ে যেতে হয়। মাঝে মাঝে সংসারের রথ অচল হয়ে পড়বারও যে আশঙ্কা দেখা দেয় না তা নয়, তবু এরই মধ্যে একটু উপবন, একটু কুঞ্জ কানন বিভূপদ নিজের জন্য রচনা করে নিয়েছেন। সেই চির বসন্তের পুষ্পিত কাননভূমির নাম শীলা দত্তগুপ্ত। এই পুষ্পিত কাননভূমিও আসলে বিভূপদর নিজেরই স্বাদ আহ্লাদ, স্বপ্ন আর বাসনা দিয়ে করা। নইলে শীলা দেখতেও সুন্দরী নয়, যৌবনের অপরিমিত স্বাস্থ্যও ওর নেই। লম্বাটে গড়নের মুখের ডৌলটি অবশ্য মিষ্টি, কালো বড় বড় দুটি চোখের দিকে তাকালেও বিভূপদর মনে তার স্বপ্ন সায়রের আভাস আনে। কিন্তু একহারা লম্বাটে ছিপছিপে গড়নের মধ্যে যৌবনের অমিত বিভা শিলার কোথায়? মেয়েটি যেমন দরিদ্র পরিবারের, ওর দেহাধারও তেমনি রূপরিক্ত। অন্তত আর একটু রূপ শিলার থাকতে পারত, দেখতে আর একটু সুষ্টি হলে বিভূপদর চোখ জুড়ত। কিন্তু নেই যখন, তা নিয়ে আক্ষেপ করে লাভ কি? মেয়েই হোক পুরুষই হোক, রূপের উপর কারুরই যে হাত নেই, এখানে সবই যে প্রকৃতির অধীন তার মুখাপেক্ষী, এ কথা স্বীকার না করে উপায় নেই। প্রকৃতি নিজের খেয়ালে কারো দেহে লাবণ্য পুঞ্জিত করে, কাউকে বা শুধু মুষ্টি ভিক্ষা দেয়, কাউকে বা সেটুকুও দেয় না। অবশ্য একে কেউ আর আজকাল নৈসর্গিক খেয়াল খুশির ব্যাপার বলে মনে করেন না। একটি মেয়ে যে কেন অসুন্দরী, জীববিদ্যায় তার নিশ্চয়ই যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। কিন্তু সেই ব্যাখ্যা মুখস্থ করে লাভ কি বিভূপদর? সেই ব্যাখ্যার জোরে অসুন্দরী একটি মেয়েকে তো আর সুন্দরী করে তুলতে পারেন না তিনি। বরং তাকে নিয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে ইডেন গার্ডেনের একখানি বেঞ্চে পাশাপাশি নিঃশব্দে বসে থেকে, কি গঙ্গার ধারে চাতালের ওপরে পা ঝুলিয়ে আকাশের তারা, নদীর স্রোত আর দূরে দূরে অসংখ্য আলোর মালার দিকে তাকিয়ে একটি তরুণীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে মৃত্যুর সীমানা পার হয়ে এক সীমাহীন রূপলোকে উত্তীর্ণ হতে পারেন। আজও ওই রকমই এক প্রত্যাশা ছিল বিভূপদর। শিলার সঙ্গে চা পান শেষ করে একটু বেড়াতে বেরোবেন, ট্যাক্সি পাওয়া যায় তো ট্যাক্সি ডাকবেন, না হলে ফিটন কি রিক্সাই সই। শিলা আবার ফিটনে উঠতে ভয় পায়, কার কাছে কি সব গল্প শুনেছে সেই থেকে ফিটন গাড়ি সম্বন্ধে ওর বিভীষিকা বদ্ধমূল হয়ে গেছে। ওসব গাড়িতে উঠলে নাকি বিপদে পড়বার আশঙ্কা থাকে, কোচম্যানরা কোথায় নিয়ে যাবে, বেকায়দায় ফেলে কত টাকা আদায় করে নেবে, ডাকাতি রাহাজানি যে করবে না এমন কথা কে জোর করে বলতে পারে। তবু কদাচিৎ শিলাকে ফিটনেও তুলেছেন বিভূপদ, তার নিজের কোনো অসুবিধা হয়নি। এক গোজান ছাড়া তার যে কোনো যানবাহনই ভালো লাগে। সঙ্গে কেউ যদি থাকে, তিনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সে খেয়ালই তার থাকে না, সঙ্গিনীর মধ্যে তিনি একেবারে হারিয়ে যান। আর কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন বলেই তিনি কোনো একজনকে খোঁজেন, নারী উপলক্ষ মাত্র। রূপ তার যাই হোক না কেন, শুধু নামটুকু থাকলেই চলে। বিভূপদ ভেবেছিলেন আজ বেশি জোর জবরদস্তি করবেন না, বিকেল পাঁচটার পরে ট্যাক্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, শিলা যদি ফিটনে উঠতে না চায় নাই বা উঠবে, ওর যদি রিক্সায় উঠতে লজ্জা হয়, পরিচিত কোনো লোকের সামনে ধরা পড়ে যাবার ভয় থাকে, বিভূপদ ডাকবেন না কোনো রিক্সাওয়ালাকে, শিলাকে সঙ্গে করে হেঁটেই যাবেন গঙ্গার ধারে, পাশাপাশি বসবেন বাঁধা ঘাটে সিঁড়িতে পা ঝুলিয়ে, আকাশ দেখবেন, জল দেখবেন, জলে ভাসমান জাহাজ দেখে দূর দেশে যাওয়ার স্বপ্ন দেখবেন। দেখতে দেখতে দেড় ঘন্টা দু ঘন্টা কি করে যে কেটে যাবে টেরও পাবেন না। তারপর ফেরার পথে ভাগ্যক্রমে যদি একটি ট্যাক্সি পাওয়া যায় ট্যাক্সিতেই ফিরবেন, তা যদি না মেলে রিক্সা, রিক্সারও অভাব হলে পদরত্ব আছেই। স্প্ল্যানেডে এসে শিলাকে শ্যামবাজারের বাসে তুলে দিয়ে নিজে কালীঘাটের ট্রামে উঠে বসবেন।
রোজ নয়। তরুণী বান্ধবীকে নিয়ে মাসে দু তিন দিন, বড়জোর দিন চারে এই বাঁধা ধরা ভোজন ও ভ্রমণ পর্ব চলে বিভূপদর। কিছু অর্থ ব্যয় অবশ্য হয়, অন্য দিক থেকে মিতব্যয়ী হয়ে সেটা পুষিয়ে নেন। এই গোপন বিহার আর সম্পর্কটুকুর মধ্যে যে ভয়, আশঙ্কা, প্রীতি, অনুরাগের মিশ্রিত রস সঞ্চিত থাকে, তার স্বাদ যেন বিভূপদর কাছে পূরণ হতে চায় না। বরং একটি তরুণী মেয়ের ঘন সান্নিধ্যে যে উত্তাপটুকু তিনি পান, তা সারা সপ্তাহ ধরে রসদের কাজ করে। অফিসের সমবয়সী সহকর্মীরা ব্যাপারটা একটু একটু জানে। তার এই দুর্বলতা নিয়ে ঠাট্টা তামাশাও কম চলে না। কেউ বলেন, কি হে মজুমদার, সান্ধ্য ভ্রমণ কেমন চলছে? তুমি কি করে ম্যানেজ করো হে? মিসেস মজুমদার কিছু টের পান না? কুরুক্ষেত্র বাঁধান না? বিভূপদ কোনো সুস্পষ্ট জবাব দেন না, হেসে বলেন, কি যে যাতা বলো তোমরা। অ্যাকাউন্টসের শেহানবিশ বলেন, এই হলো আসল কায়কল্প, দেখেছে তো? 50 পার করে দিয়েও মজুমদারের একগাছি চুল পাকলো না, এখনো কিরকম শক্ত, মজবুত আর ডাঁটও রেখেছে দেহকে। সব ওই সান্ধ্য ভ্রমণের ফল, ওই সখী সঙ্গের গুণ। বিভূপদ স্বীকারও করেন না, অস্বীকারও করেন না, লজ্জিত ভঙ্গিতে মৃদু প্রতিবাদের সুরে শুধু বলেন, কি যে বলো। বিভূপদ জানেন শিলার সঙ্গ তাকে উত্তাপ দেয়, আনন্দ দেয়। ভারী মিষ্টি সুরেলা গলা শিলার, এমন গলা পেয়েও শিলা গান শিখল না বলে বিভূপদ আক্ষেপ করেন। মধুর অভাবে গুড়, গানের অভাবে কবিতা পড়ে শোনাবার জন্য পিড়াপিড়ি করতে থাকেন বিভূপদ। শিলা কদাচিৎ তার অনুরোধ রাখে। শিলা বলে, কবিতা আমার একেবারেই মুখস্থ থাকে না, ওসব আসে না আমার। তবু মিষ্টি সুরটুকু বিভূপদর কানে ভেসে আসে। ওই গলায় বাজার দর নিয়ে আলোচনা করলেও তা কবিতার মতোই শোনায়। মেয়েটি অনেক দিক থেকেই রিক্ত, শুধু ওই অপূর্ব স্বর সম্পদটুকু আছে। স্টলের সামনে থেকে সরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও খানিকক্ষণ কাটালেন বিভূপদ। 6:10 যখন হল, আর কোনো আশা রইল না। আজ আর আসবে না শিলা, কিন্তু নাই যদি আসবে একটা ফোন করে দিলেই পারত, ফোনটা তো ওর প্রায় হাতের কাছেই থাকে। শিলার কি খেয়াল নেই একজন তার জন্য অপেক্ষা করছে? ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো পথের দিকে চেয়ে থাকা যে কি শক্ত, সে ধারণা শিলার নিশ্চয়ই নেই। খানিকটা হেঁটে এসে কার্জন পার্কের একখানি বেঞ্চে বসে পড়লেন বিভূপদ। আর একজন শরিক ছিল, সে প্রায় সঙ্গে সঙ্গে সত্ত্ব ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। পুরো একখানি বেঞ্চ নিজের দখলে পেয়ে বিভূপদ খুশি হলেন। আরও একটু বসবেন বিভূপদ, আর কিছুর জন্য নয়, এখন শুধু ট্রামবাসের ভিড় কমবার অপেক্ষা। ভিড় একটু পাতলা হলে ট্রামে অনায়াসে উঠতে পারবেন বিভূপদ, বসবারও একটু জায়গা পাবেন, আজকের মতো সেইটুকুই লাভ। আর বাকি সময়টা একেবারে লোকসান, একটি মেয়ের পথ চেয়েছে এমন করে সময় নষ্ট করার বয়স কি আর বিভূপদর আছে? সময়টা অন্য কাজে লাগাতে পারতেন তিনি। এর চেয়ে আদর্শ গৃহস্থের মতো ফেরার পথে সন্ধ্যা বাজার থেকে অতিরিক্ত একটি ইলিশ মাছ কিনে নিয়ে গেলে স্ত্রী আর পুত্রকন্যা সবাই খুশি হতো। স্বজন পরিজনদের সঙ্গে চা খেয়ে গল্প করে একটি সন্ধ্যা মধুরভাবেই কেটে যেত। এই নৈরাশ্য, গ্লানি আর অপমানের হাত থেকে বেঁচে যেতেন বিভূপদ। সত্যি, কিসের মোহে যে বিভূপদ আটকে আছেন, অতি সাধারণ একটি মেয়েকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছেন তিনি নিজেও জানেন না। বছর তিনেক ধরে শিলার সঙ্গে তাঁর পরিচয়। এই দীর্ঘ সময়ের মধ্যে একসঙ্গে ঘুরে বেড়ানো, চা খাওয়া, গল্প করা, কদাচিৎ দু একটা সিনেমা দেখা ছাড়া তাঁদের সম্পর্ক কি বেশি দূর এগিয়েছে? শিলা এগোতে দেয়নি, আর ওর ইচ্ছার বিরুদ্ধে একা এগোবার সাহস বিভূপদর হয়নি। শুধু যে সাহসের অভাব তাও ঠিক নয়,
রুচিতে বেঁধেছে। ভেবেছেন জোর জবরদস্তি করে কি হবে, শুধু যদি দেহের ক্ষুধাই হতো তাহলে তো তা মেটাবার অন্য পথ ছিল। কিন্তু বিভূপদ তো সেই নগ্ন ক্ষুধা নিবৃত্তি চান না, তার চেয়ে বরং একটি সুদৃশ্য রঙিন মোড়কে নিজের লুব্ধতাকে মুড়ে রাখতে চান। নিজের অর্ধেক বয়সী একটি মেয়ের কাছে সম্মান হারাতে তিনি পারেন না, বরং অতৃপ্তির জ্বালা সহ্য করা ভালো। কিন্তু একটি আধুনিক তরুণীর কাছে মর্যাদা খোয়ানো কোনো কাজের কথা নয়। শীলা অনেকদিন বলেছে, সত্যি আপনার মতো এমন বন্ধু আমি আর কাউকে পাইনি, এমন হিতৈষী আমার আর কেউ নেই। এইটুকু স্তুতিতেই খুশি থাকতে হয়েছে বিভূপদকে। শীলা বলেছে, বিশ্বাস করুন আপনার কাছে যেমন নির্ভয়ে আসতে পারি এমন আর কারো কাছে পারিনি। আর কারোর সঙ্গে আমি বেড়াতে বেরোইনি, কারোর সঙ্গে এমন ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করিনি। মানে শীলা বলতে চায়, বিভূপদকে সে যা দিয়েছে তার কোনো পুরুষকে দেয়নি, কিন্তু তার দান যে নিতান্তই যৎসামান্য। এইটুকু পেয়ে কোনো পুরুষ কি গৌরব করতে পারে, তার জিজ্ঞাসা তৃপ্ত হয়? বিভূপদ মাঝে মাঝে জিজ্ঞাসা করেছেন, আর কোনো যুবক বন্ধু কি তোমার নেই যাকে তুমি সত্যি সত্যি ভালোবেসেছ? শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু দিয়েছ, আমাকে অসংকোচে বলতে পারো, আমি মোটেই হিংসা করব না। কিন্তু শীলা কিছুতেই স্বীকার করেনি যে দ্বিতীয় পুরুষ তার জীবনে এসেছে, তেমন আগ্রহও তার নেই। কম বয়সী পুরুষদের সম্বন্ধে তার ঔৎসুক্য কম, তারা বাচাল চঞ্চল স্বভাব, জীবন সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতাই নেই তাদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ পায় না শীলা। ওদের কাউকে স্বামী হিসেবে কল্পনা করাও তার পক্ষে অসম্ভব। বিভূপদ বলেছেন, কিন্তু এও তো স্বাভাবিক নয়। শীলা জবাব দিয়েছে, তাহলে ধরে নিন আমি অস্বাভাবিক। বিভূপদ মেয়েটির এই নিরাসক্তির কারণ সন্ধানের চেষ্টা করেছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার, 16-17 বছর বয়সে বাপ হারিয়েছে, বিধবা মা আর তিনটি নাবালক ভাই বোনের ভরণ পোষণের দায় পড়েছে ঘাড়ে, পোস্ট অফিসে কেরানিগিরি করে, মাইনে যা পায় তাতে সংসারের সব খরচ কুলোয় না, টিউশনি করে ঘাটতি পূরণ করতে হয়। শীলা সবই বলেছে বিভূপদকে। এই দারিদ্র দুর্বহ দায়িত্ব আর আশঙ্কা উদ্বেগই কি তিলে তিলে শীলার মনকে আবেগহীন করে ফেলেছে, যৌবনে যোগিনী করে তুলেছে শীলাকে? বিভূপদর মনে সহানুভূতি সঞ্চারিত হয়। কিন্তু মাঝে মাঝে শীলা বড় অযৌক্তিক কাজ করে বসে, যেমন আজ করল। এমন করে কথার খেলাপ করা কি তার উচিত হয়েছে? সে যদি নাই আসবে ফোন করে কি সে কথা বলতে পারত না? ফোনে এত কথা বলে ওই কথাটুকু বলতে পারত না? আগে জানলে বিভূপদ কি আর এখানে আসতেন, এতক্ষণ সময় নষ্ট করতেন? মাঝে মাঝে বড় অবুজ কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করে বসে শীলা। পরদিন অফিসে এসে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে প্রথমেই শীলাকে ফোন করলেন বিভূপদ। অভিমান করলেন, অভিযোগ করলেন, মৃদু তিরস্কারও করলেন একটু। শীলা বলল, কাল সে অফিসেই আসেনি, সারাদিন বাড়িতে বন্দি ছিল, কারণ সব পরে শুনতে পাবে বিভূপদ। আচ্ছা ফ্যাসাদে পড়েছে শীলা, সব সাক্ষাতে বলবে, ছুটির পরে তিনি যেন এসপ্ল্যানেডে আসেন, রেস্টুরেন্টের সামনে তার জন্য অপেক্ষা করেন। আজ আর বেশিক্ষণ দেরি করতে হলো না বিভূপদকে, মিনিট পাঁচেকের মধ্যেই শীলা এসে পড়ল। বিভূপদ ওকে নিয়ে যথারীতি পর্দা ঢাকা কেবিনে ঢুকলেন, তারপর সস্নেহে সানুরাগে জিজ্ঞাসা করলেন, কি খাবে বলো? শীলা বলল, শুধু চা, আর কিছু খেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন খিদে একেবারে নেই। বিভূপদ হেসে বললেন, তুমি তো সব রকমের খিদে তেষ্টা জয় করে ফেলেছ, আমার কিন্তু দারুণ খিদে। বেশ তো, আপনি খান না। বিভূপদ দুজনের জন্যই ফাউল কাটলেটের অর্ডার দিলেন, তারপর বললেন, কাল কি হয়েছিল বলো তো,
কতক্ষণ দাঁড়িয়ে রইলুম, তুমি এলে না, একটা খবর দিলে তো পারতে। শিলা বলল, বললাম না আপনাকে, কাল আমি অফিসেই আসতে পারিনি, কলোনির মধ্যে কাছাকাছি কোনো ফোন নেই যে আপনাকে ফোনে খবর দেব। তাছাড়া কাল সারাদিন মা আমার চারদিকে কড়া পাহারা বসিয়ে রেখেছিলেন, বেরোবার আর কোনো উপায় ছিল না। বিভুপদ বললেন, অত শাসন অনুশাসন মেনে চলবার মতো লক্ষ্মী মেয়ে তো এতদিন তুমি ছিলে না, হঠাৎ এমন মায়ের আঁচলে বাঁধা খুঘুমনি হয়ে উঠলে কি করে? শিলা একটু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হলো সে হাসি চেপে রেখেছে। রাগ করলে বিভুপদকে কি মানায় না? তার ক্রোধ একটি তরুণীর মনে শুধু কি হাসির খোরাক যোগায়? একটু বাদে শিলা ফিরে তার দিকে তাকালো। ব্যাপারটা যদি শোনেন তাহলে বুঝবেন, সত্যিই আমার পক্ষে কাল বেরোনো কি অসম্ভব ছিল। বিভুপদ বললেন, কেন, কি হয়েছিল কাল? শিলা বলল, কাল আবার সেই উৎপাত, দেখতে এসেছিল আমাকে, যে সে দেখা নয়, একেবারে পাকা দেখা, এই নিয়ে মার সঙ্গে আর ছোট ভাইয়ের সঙ্গে প্রায় সারা দিন ঝগড়া। আমি বিয়ে করব না বলে দিয়েছি, তবু এসব উৎপাত কেন? কিন্তু কে শোনে আমার কথা? মা একেবারে চেঁচিয়ে মেঁচিয়ে সারা কলোনি মাথায় করে তোলেন। সে এক কেলেঙ্কারি, শেষে আমি বললাম করো তোমাদের যা খুশি। বিভুপদ হঠাৎ চুপ করে গেলেন। শিলার না আসবার মূলে যে অমন একটা কিছু থাকতে পারে তা তিনি ভাবতে পারেননি, অথচ কত স্বাভাবিক ঘটনা। বিভুপদ ভাবলেন, একজন এসে দেখে যাবে আর একজনের ভাগ্যে দেখা হবে না, সংসারে এই নিয়ম। একটু বাদে বললেন, পাকা দেখার আগে কাঁচা দেখাও নিশ্চয়ই দুই একবার হয়ে গেছে, কই সেই খবর তো আমাকে দাওনি। শিলা বলল, দেওয়ার মতো যদি হতো তাহলে নিশ্চয়ই দিতাম, ভেবেছিলাম আগের সম্বন্ধগুলির মতো এটাও কাঁচিয়ে দিতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলাম না। বিভুপদ বললেন, ভালোই করেছ, ছেলেটি কেমন, কেমন দেখতে? শিলা বলল, কেমন আবার হবে, যেমন দেবে তেমনি দেবা, আমার মতোই ঘষে ঘষে সেকেন্ড কি থার্ড চান্সে বিয়ে পাস করেছে, অফিসের কনিষ্ঠ কেরানী, মাইনে আমার চেয়ে 5-10 টাকা কম ছাড়া বেশি পায় না, তবে তার ঝামেলা কম, শুধু একটিমাত্র বোন কলেজে পড়ে, একসময় আমার ছাত্রী ছিল, গুরু দক্ষিণাটা এমনি করে দিল, আসলে ওই রেবাই ঘটকি। বিভুপদ বললেন, তাই বলো, আগে থেকেই চেনা জানা ছিল তাহলে। শিলা বলল, আপনি যা ভাবছেন তা নয়, নিতান্তই মুখ চেনা। একটু হাসলেন বিভুপদ। সত্যি বলছো? শিলা বলল, আপনাকে তো কতবার বলেছি ওসব রোমান্স টোমান্সের ধাত আমার মোটেই নেই, আমি একেবারে কাঠখোট্টা গদ্য। বিভুপদ বললেন, তবু তো কাঠগোলা ফুটল। একটু চুপ করে থেকে শিলা বলল, আপনারা ফোটান তাই ফোটে, ওর গলা এমনিতেই নরম আর মিষ্টি, কৃতজ্ঞতায় আজ আরও যেন কোমল হল। শিলা বলতে লাগল, ভেবে দেখুন কত সামান্য উপলক্ষে আলাপ হয়েছিল আমাদের, পোস্ট অফিসে স্ট্যাম্প বিক্রি করতাম, হিসেব মেলাতে পারতাম না সব দিন, ঘাটতি পয়সা গাঁট থেকে গুনতে হতো, আপনি ভুলে একদিন একটা টাকা বেশি দিয়ে ফেললেন, পরদিন যখন এলেন আমি আপনাকে ডেকে ফেরত দিলাম, সেই থেকে আলাপ, সেই আলাপকে আপনিই বন্ধুত্বে পৌঁছে দিলেন, নইলে আমার কি অত সাহস ছিল? বিভুপদ চুপ করে রইলেন। এমন ভঙ্গিতে শিলা তো এর আগে কখনো কথা বলেনি, এতদিন ওর গলার স্বরই শুধু মিষ্টি ছিল, বক্তব্যের মধ্যে তেমন কোনো মাধুর্য ছিল না। বিশ্ব সংসারের বিরুদ্ধে ওর যত অভিযোগ, বিভুপদকে দেখলে সব যেন উদগ্র হয়ে উঠত। তবু এই 3 বছরের কয়েকটি বর্ষা বসন্তের স্মৃতি, কয়েকটি সোনালি বিকাল আর রূপালী সন্ধ্যা বিভুপদর মনে পড়তে লাগল।
কিন্তু সেসব কথা না তুলে তিনি আজ হঠাৎ একটি স্থূল হিসাবের কথা তুলে বসলেন। তোমার মায়ের সংসার চলবে কি করে? শুনেছি ভাই এখনো পড়ছে, বোনেরাও স্কুলে। শীলা বলল, আমারও তো সেই জন্যই আপত্তি ছিল, বলেছিলাম যা কারো দু তিনটে বছর। কিন্তু যেমন আমার মা ভাই তেমনি ওপক্ষ, সব একবার নাছোড় বান্দা। তবে আমিও চুক্তি করে নিয়েছি, বিয়ে করি আর যাই করি, যতদিন আমার ভাই রোজগার করতে না শেখে ততদিন আমার মাইনের টাকা সব ওরা পাবে। বিভুপদ বললেন, এ ব্যবস্থা অবশ্য ভালো, কিন্তু টিকবে কি? শীলা বলল, নিশ্চয়ই টিকবে, এক চুক্তি ভাঙলে আর এক চুক্তি কি আস্ত থাকবে ভেবেছেন? বয় এসে পর্দা সরিয়ে খাবার দিয়ে গেল। শীলা সাগ্রহে প্লেটখানি টেনে নিল। বিভুপদও মনে মনে হাসলেন, মুখে যাই বলুক, শীলা নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বিভুপদ পরম অনিচ্ছায় এক টুকরো কাটলেট কেটে কাঁটায় বেঁধলেন। মুখে তুলবার আগে বললেন, তাহলে এই শেষ, আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না। শীলা বলল, ও মা, দেখা সাক্ষাৎ হবে না কেন? বিভুপদ বললেন, তুমি এবার বিয়ে থা করবে, ঘর সংসার হবে। শীলা বিভুপদর দিকে তাকাল, তারপর কাটলেটের টুকরো মুখে তুলবার আগে একটু হেসে বলল, তাতে কি হয়েছে? আপনার ঘর সংসারে যদি এসব না আটকায় আমারই বা আটকাবে কেন? বিভুপদ চোখ তুলে তাকালেন, না, ব্যঙ্গ নয়। সহ স্নিগ্ধ কৌতুকে শীলার মুখখানি আজ সত্যি ভারী সুন্দর দেখাচ্ছে। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।